আলমিন ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিহি মোহাম্মদ ইম ও আলিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা শুরু করছি ইসলামিক কিউএনে উইথ একরা অনুষ্ঠান আমার সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি ব্রিটেনের সর্বজন শ্রদ্ধা দিন মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ শেখুল হাদিস দারুলুং ফোর মাদ্রাসা আমি হজরতকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম হুজুর হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত কলার আমরা আপনাদের মূল্যবান প্রশ্ন শুনব এবং কোরআন এবং হাদিসের আলোকে এর সঠিক উত্তর হজরতের কাছ থেকে জানব ইনশাল্লাহ আপনার অপেক্ষায় থাকুন এর আগে আমি হজরতকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর মূল্যবান কিছু আলোচনা করার জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে নমাজের শর্তসমূহ হজরতকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহি ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وقال تبارك وتعالى: «يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ» وإن كنتم جنبا فاتطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم من ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون". وقال النبي صلى الله عليه وسلم: "لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول". بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. شمّنت إقرأ بانجلار لارا. بريو دارشة تتابع بانغ بونيرا. دورة بانغ كاتيت كجرا مادري. إسلامي Q&A with إقرأ برنامجي. شكرًا لك পরবর্তীতে রেকর্ডেড ভিডিও যারা দেখবেন সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করে মৌলার দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামের সুনা বলা সব কিছুকে কঠিন মতে নেকির পাল্লায় নাজাতে অসিলাই স্বজন কবুল করেন আমিন আজকের আলোচ্য বিষয় নমাজ শুরু করার পূর্বে আবশ্যকীয় যে সমস্ত শর্তাবলী যেগুলো আমাদেরকে করতেই হবে নতুবা নমাজ শুরু করা যাবে না এই বিষয় নিয়ে আমরা আলোচনা বিগত প্রোগ্রামে আলোচনা রচনা করেছিলাম আজান প্রসঙ্গে এবং সর্বশেষ যে পয়েন্ট ছিল আজানের জবাব দেওয়া প্রসঙ্গে যে আজানের জবাব দেওয়াটাও মৌখিকভাবে এটাও সুনত সুন্নত এবং আজানের মৌখিক জবাব দিতে পারলে এর বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যায় কিভাবে জবাব দেবো সেটা আমরা বলেছিলাম যে আমরা আজানের জবাব দেব মোয়াজ্জিনের প্রত্যেকটি কলিমা একজাক্টলি মজ্জিন যেভাবে বলেন সেভাবেই আমরা রিপিট করবো শুধুমাত্র হাইয়া ল সলাহ হাইয়া আল ফালাহ এই দুইটি কলিমার জবাবে একজাক্টলি আমরা হাইয়া ললা হাইয়া আল ফালাহ বলব না বলব লা হাহ খুয়াচা বল্লা এবং এটাই যুক্তিসঙ্গত কারণ এখানেও যদি আমরাও বলি নমাজে আসো কামিয়াবিতে আসো তো উনিও ডাক্তারসেন নমাজে আসো সবলো যেন আসো আমি বললাম নমাজে সব নমাজে আসো সবল যেন আসো তো আসবে কে তো উনি সেন যাওয়ার জন্য আমরা বলবো যেন বিজি বলেছেন বহার জিবর আল্লাহ মুদিন ডাকতেছেন নামাজের জন্য বাট আমরা বিশ্বাস করি গুনা থেকে বাঁচতে হলে নেকির কাজ করতে হলে আপনার সাহায্য ভিত্তিকে মুটেই সম্ভব নয় অতএব হে আল্লাহ আমাদেরকে সাহায্য করো এই কথা বলে আমরা আত্মসমর্পণ যদি আল্লাহর কাছে করি তাহলে আজান দেওয়ার সময় আমরা জানি শয়তান পলায়ন করে সে পলায়ন করতে করতে এত দূরে চলে যায় যেখানে গেলে সে আজানে আওয়াজ শুনতে পায় না এবং আজানের আওয়াজ শোনা মাত্র তার উপর এমন একটা প্রেসার পড়ে তার পিছন দিকে বম বম করে গ্যাস আউট হতে থাকে বাট আজান বন্ধ হওয়ার পরে সেই বেহায়া শয়তান আবার চলে চলে আসে এবং মানুষদেরকে নমাজে যাওয়া থেকে বিরত রাখার জন্য সকল কৌশল সে অ্যাপ্লাই করে যদি আল্লাহ সব তাহলে আমাদেরকে পরিবেশ করে দেন সব সময়। যেটা আমি গতকালকেও বলেছিলাম রমজান শরীফে আমাদের জন্য আল্লাপ পরিবেশ করতে গিয়ে কত না কতই না কিছু করলেন জান্নাতের প্রত্যেকটি গেট ওপেন করে রাখলেন রহমতের প্রতিটি দৌড় খুলে রেখেছিলেন আসমান রাজাও খোলা ছিল জাহান্নমর প্রত্যেকটি গেট বন্ধ করে শয়তানকে লক করে রেখেছিলেন কন্টিনিউ খ্রিস্টার মাধ্যমে আমাদেরকে নেকামেদিকে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করেছেন গুনার কাম থেকে বিরত জন্য বারবার ওয়ার্নিং দিয়েছেন নফল করার মাধ্যমে ফরদের স্বভাব ফরদ করলে সত্যের গুণ বাড়াইয়া স্বভাব রমজান সহিবের রোজা রাখলে গুনামাফ তারাবি পড়লে গুনামাফ লাইলাতুল কদের করলে করলেও মাফ পাশাপাশি তিরাশি চারি মাস তথা হাজার মাসের চেয়ে অধিক আবাদতের হওয়ার সুযোগ করে দিয়েছিলেন আবার সওয়াল আসতে না আসতেই প্রথম দিন ঈদের মাধ্যমে আমরা ওয়েলকাম করলাম যে আবাদত রমজান শেষ হলেও এবার শেষ হয় নাই সাওয়ালের প্রথম তারিখে আমরা ঈদের নামাজ পড়ে এক্সট্রা তপ্পীরের মাধ্যমে আল্লাহর ব্রত্ব প্রকাশ করলাম অঙ্গীকার হলাম আমরা এবার কন্টিনিউ করবো সাওয়ালের ছয়টি রোজা অ্যাড করে পুরো এক বছর নফল রোজার সব পাওয়ার সুযোগও আমরা নিতেছি বা এখন আমার সুযোগ রয়েছে বা নিয়েছি হজার মাস শুরু হয়ে গেছে হজার প্রস্তুতি আমরা নেব এবং নিতে হবে ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি এবং স্পিরিচুয়ালি আমরা হতে যাওয়ার জন্য ফাইন্যান্সিয়াল আমরা প্রস্তুতি গ্রহণ করবো শারীরিকভাবে আমরা ফিটনেসও আমাদের করতে হবে পাশাপাশি স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক রুহানিভাবে আমরা রেডি হবে তা অর্জন করতে হবে মস্ত মশাই শিক্ষা করতে হবে এইসব আমরা করতেছি এবং আমরা জেনেছিলাম এমন কতিপয় কাজ যে কাজের মাধ্যমে খুব সহজে জান্নাত পাওয়া যায় তার মধ্যে একটি ছিল আদানের জবাব দেওয়া সমান এশা এবং ফজর নামাজ যা রেগুলার করেন তাদের জন্য জান্নাত এই প্রসঙ্গে আমরা নমাদের প্রসঙ্গে আমরা চলে এসেছিলাম আদানের জবাব প্রসঙ্গে কিছু কথা গতকালকার অসম্পন্ন কিছু কথা আমাদের থেকেই গিয়েছিল যে মজিনের আদানের জবাব দেওয়া সূন্নত কতটা মানে জবাব দেওয়া এটা তৈরিকে শুননত এবং আমলে জবাব দেওয়া অর্থাৎ আদান দিয়েছে নয় টাইম হয়ে গেছে নমাজ পড়ব এটা কিন্তু বাজিব পুরুষের জন্য আমরা মসজিদে গিয়ে নমাজ পড়ব বিশেষ করে মসজিদ কাছে থাকলে লা সাল্লাহ তালে জাহিল মসজিদ ইল্লাহিল মসজিদ মসজিদের কাছে ঘর থাকলে মসজিদ না নামাজ পড়লে নমাজ হয় না মানে সব পাওয়া যায় না হ্যাঁ যদি মসজিদ কাছে না থাকে বা মহিলারা আপনাদের দায়িত্বটি সমস্ত যাওয়া নয় আপনারা ঘরে পড়লে ঠিক আছে সমস্যা নাই এবং আদানের শেষে আমরা প্রথমে দুঃশই পড়ব তারপরে রাজি তুবিল্লা রব্বা বিল ইসলাম দিন মুহাম্মদিন নবীম রসুল্লাহ এটাই পড়ব তারপরে আমরা পড়ব আল্লাহু মব্বা দিতা দিতাম সলাতিল কাইমাতি মহম্মদুল মহমুল তুকিবুল মিয়াদ এরপরে দোয়া করবো কারণ ওই সময় দোয়া কবুল হয় ফজরে আদানিয়াসলাতম নাওমের জবাবে সদাক্তা ওয়া বারার্তা বলবো একামতের জব দেওয়াটাও শুননত সেখানে আক কাতখা আমারিসহ সালা ওই শব্দের জবাবে আমরা আকা মহল্লা ও বলাও শুননত বাট আনফর্চুনেটলি আমাদের অভ্যাস কি মসজিদে একামত হয়ে যাচ্ছে ইমাম সাহ হয়তো নামা শুরু করে দিয়েছেন এখন পর্যন্ত আমি হয়তো মোবাইলের মধ্যে আমি এস এস চেক করতেছি ইমেল চেক করতেছি বা মোবাইল টিপতেছি কুতবা চলতেছে আমি মোবাইলের মধ্যে তো মোবাইল সব জায়গায় মোবাইল গরম মোবাইল ঈদ মোবাইল দাত্র মোবাইল সব জায়গায় মোবাইল এটা কিন্তু আমাদের জীবনকে অনেকটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে যেন বুধার তো দান করো না মোবাইল আসছে কিলা উৎপন্ন হয়েছে মোবাইল আসছে তো রেডিও শেষ মোবাইল আসছে তো টিভি শেষ মোবাইল আসছে তো স্বামী স্ত্রীর হোকদায় করা শেখ স্ত্রীর স্বামীর হোক করা শেখ মোবাইল আসছে তো বাচ্চাদের প্রতি যত্ন নেওয়া বন্ধ মোবাইল আসছে তো টিচারের টিচিংয়ের মধ্যে সমস্যা মোবাইল আসছে তো ড্রাইভিংয়ের সমস্যা মোবাইল আসছে তো রাত্রে গুমের সমস্যা মোবাইল আসছে তো আমাদের দৈনন্দিন খাদের সমস্যা মোবাইল আসছে তো আমাদের আমাদের কমিউনিকেশন এবং যত খারাপ পথ আছে এগুলোও খুলতে খুব সহজে আমরা খুলতে পারি কারণ এখানে ঢুকলেও আল্লামা শেখ গুগল রহমতুল্ল আলহিকে আপনি যদি কোনো ইয়ে করেন এই সার্চ কর সার্চ করেন বা এখানে আপনি কোনটা টাইপ করেন আপনি ভুল করলেও সে আপনাকে এত সহযোগী এত হেল্পার বলবে ডিড ইউ মিন দ্যাট আপনি কি এটা মনে করছেন আপনাকে চাইবে কোন না কোন একটি জায়গায় আপনি নিয়ে যাওয়ার জন্য আপনি যদি জান্নাতের দিকে ডুবতে চান দেখবেন পাশে জানলাম এইভাবে নড়তেছে আপনাকে ওয়েলকাম করতেছে আল্লাহ আকবার নবীজি বলেছিলেন ক্ষয়মতের আগে জান্নাতের একটি পথ কিন্তু সাইটে অনেক পথ থাকবে প্রত্যেকটি পথে শৈতান আপনাকে আহ্বান করতেছে এই সমস্যা হবে এই শৈতান থেকে বাঁচার জন্য আল্লাহ সুবান আমাদেরকে দিয়েছেন দৈনন্দিন পাঁচতের নামাজ গুনা হয়েই যাবে অজু করলে মাফ আল্লাহ আকবর মসজিদে যাবেন পায়েটা যাইতেছেন প্রত্যেকটা কদমে কদে মাফ হচ্ছে আপনি প্রত্যেক কদমে কদমে নেকি পাচ্ছেন একটি দরজা বুলন করতে পারতেছেন সেখানে গিয়ে আপনি নামাজ পড়বেন এক নমাস আরেক নমাস পর্যন্ত মা পড়বেন পুরো এক সপ্তাহ বরং এক্সট্রা আরো তিন দিন দিনে রেখেছেন আল্লাহ নবী বলেন আরো তুম কি মনে করো তোমাদের কারো গড়ের সামনে যদি আন্না নহরানবে সামনে যদি একটি নদী থাকে যে নদীর ফলে স্রোত রয়েছে এবং তুমি সেখানে ডেইলি পাঁচবার গোসল করো হালিয়া ফুকা মিন দরুনি কী কি মনে করো তার গায় কি মজার থাকতে পারে সাহেবাগান বলি আসলে আমরা তো ডেইলি পাসপারণ একবার করি এরপর তো ময়লা থাকে না আর সেখানে গোসল করি অত গড়ে অথবা স্থির মায়ের আকির স্থির বা যে পানিটা জমা জমা রয়েছে জমা পানিতে বন্ধ পানিতে আমরা গোসল করি নদীতে যদি করা হয় এবং পাঁচপার করা হয় ময়লা থাকবে কেন বললেন এটাই হলো নমাজের উপমা জমাতে যখন নমাজ পড়ব এটা ওই স্রোত পানির মধ্যে গিয়ে গোসল করার মতো অটোমেটিক বডি সাফ হয়ে যাচ্ছে স্রোত পানিতে গোসল করলে অনেক সময় সাবান বা সোপ ইউজ না করলে অটোমেটিক ময়লা ছুট ছুটে যায় মশাল্লাহ তো আমি বুঝে পড়লেও সব আছে না বুঝে পড়লেও সব রয়েছে কোরআন একটা মিরাকল যেটা এমন একটি বুক বুঝিয়া পড়ার দরকার আছে অবশ্যই নমাজে পড়লাম সুরা ফাঁচা সারা জীবন অর্থ জানলাম না সুরা পড়লাম অর্থ জানলাম না এটা আফসের বিষয় বাট আল্লাহ দয়াল অর্থ না বুঝে পড়ল সব কিন্তু না দিয়েই থাকেন আল্লাহ এখানে অনেক পণ্ডিতরা বর্তমান সময়ে মানুষটাকে নির্সাহিত করার জন্য বলে থাকেন যে কোন অর্থ সব বুঝতেই হবে না বুঝলে সব পাওয়া যাবে না এই পাওয়ার আপনাকে কে দিয়েছে ভাই আল্লাহর নবী বললেন কোরআনে একটি অক্কর পড়লেই সব এখানে অর্থ বুঝে পড়ছে বলেন নাই এক্সাম্পল যে মিম যেটার অর্থ আজ পর্যন্ত কেউ আল্লাহ আল্লা উ আলমবে মুরাদি বেজাল থসরি কিতাবে পরিষ্কার লেখা আছে যেটা বলে সব পাওয়া যায় ইয়েস আমরা নিশ্চিত করছি না অবশ্যই অর্থ জানা দরকার রয়েছে বাট অর্থ না জেনে পড়লেও সব পাওয়া যায় নবীজির চারটি মৌলিক কর্মসূচির মধ্য থেকে একটি ছিল তিলাওতুল কোরআন অর্থ ছাড়া আরেকটি ছিল তজকিয়া পিউরিফিকেশন আত্মশুদ্ধি আরেকটি ছিল কোরআন শরীফের মানা এবং মিনিং শিক্ষা দেওয়া ইয়ালিমুল কিতাব আরেকটি ছিল ওল্হিক মাহাদিস শিক্ষা দেওয়া সেখানে চারটি কর্মসূচি আলোক আলো একটার কারণে আরেকটাকে মিনিমাইজ করা যাবে না ইয়েস অর্থবোধ প্রয়োজন রয়েছে আরেকটি ডিউটি তাই বলে এক ডিউটির কারণে এক ডিউটি করা যাবে না নমাজ পড়লাম দেখে রোজা হবে না বা রোজা না রাখলাম দেখে নমাজ হবে না এরকম তো বলা যাবে না এক্সামের সাবজেক্ট দশটা আছে এক সাবজেক্টে ফেল করা বাকি সবথেকে ফেল করতেই হবে এটা তো জরুরি নয় তো আমরা মূল বিষয়ে চলে আসি আসল প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে আমাদের বিষয় কি নমাজ শুরু করার পূর্বে শর্তসমূহ সমূহ কাস্টমার আল্লাহর সামনে আল্লাহর সামনে আপনি বাড়ি গেলে কত আগ থেকে প্ল্যান করেন যে আজকে কোন ড্রেস পরিধান করে আমি যাব আপনি যদি একটু রং ড্রেস পরে দেন পরেন তো আপনার ওয়াইফ আপনাকে বলবেন এই এই কাপড়টা আপনাকে মনেতেছে না একটু ওটা চেঞ্জ করলে ভালো হবে কত লুক আপনাকে কাস্টমের মতো ওই সময় ওয়াচ করে আপনারা আম্মা বলবেন আরে বাবা তুমি হোরবার দিই ওলা দিই রায়নি বুজুমগাল্লাহান কতভাবে কত মতে আপনাকে কারেকশন করা হবে আপনি একটা বিয়ার পার্টিতে যাবেন সুবাহ আল্লাহ বর্তমান সময়ে এই পার্টিতে যাওয়া মানে বিরাট বড় পয়সার একটা মোহড়া যে এক সমান ডেস হতে হবে আবার একদিন পরা যাবে দুই নম্বর দিন আর পরা যাবে না ঈদ আসছে সে যে দিন যে ডেস্ট করা হবে একদিন পরা হবে আর কখনও পরা যাবে না এই যে শয়তান আমাদের মাথার মধ্যে যে একটা ইসরাফ এবং ওয়েস্টের একটা বর্তমান ঢুকে দিছে এবং মনের পছন্দের মতো যদি কাপড় না হয় তে স্ত্রী এত গুসা করবে পুরা ঈদুল ফিতরের গুসা ইদুল আধাপন পর্যন্ত লাস্টিং করে দেখবেন স্বামীর কথা নাই বার্তা নাইসো নাই একদম গতবারে ছেঁড়া বানিয়ে পুরা বসা কেন ড্রেসটা পুরা মনপুত হয় নাই আল্লাহ অল্লাহ হক স্বর্ণাসে উমর আদুল্লাহ তালহ ওনার স্ত্রী বলেছিলেন ইত্ত চলে আসলো আমার আপনার বা আমাদের বড়ো ছেলে মেয়েদের হয়তো নতুন কাপড় নাই থাকলো ছোট্ট বাচ্চা সে নতুন কাপড়ের আবদার করেছে তার ফের মন্দরা নতুন কাপড় ক্রয় করে ফেলেছে অন্তত পক্ষে তার জন্য কি একটা নতুন কাপড় ক্রয় করা যায় না উনি জুম করে বসে পড়লেন চকুর পানি ছেড়ে দিলেন যে আমি আজকে খলিফা হয়েও আমি আমার ওয়াইফকে নতুন একটি কাপড় দিতে পারলাম না বাচ্চাদেরকে পালাম নিজে তো পারলামই না নিজের জুম্মায় যেতেন কাপড় ছিল তালি দেওয়া শেষ পর্যন্ত অনেক চিন্তা বনার পরে চিঠি লেখলেন ওনার বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন ট্রেজারার আবু বদরুল জাররা যিনি থামানুদ্দার যে পারলে আমাকে একটা মাসের অ্যাডভান্স বেতন দিয়ে দাও এইভাবে গড়ের সিচুয়েশন উনি লিখলেন যে আমি দিতে পারব তবে দুইটি জিনিস আমি জানতে চাই আপনার কাছ থেকে আগামী এক মাস অ্যাডভান্স নিবার চাইতেছেন ওই এক মাস আপনি বাঁচবেন জব করবেন গ্যারান্টি কী কতটুকু আপনার আছে দুই নম্বর আগামী এক মাস আপনি এই দায়িত্বে থাকবেন না কি আপনাকে অব্যাহতি দেওয়া হবে না আপনি কি দায়িত্ব থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হবে এটাই গ্যারান্টি কতটুকু এই দুইটা গ্যারান্টিতে পারলে আমি দিতে ও আল্লাহ পাল্টা জবাবে ফে জব জব দূরের কথা উনি চক্কুর পানি মুছে মুছে বসে ওইভাবেই সদর করে ফেললেন ওই সময় উনার ঈদ হয় নাই হয়েছে উনার ওয়াইফেরও ঈদ হয়েছে সন্তানেরও ঈদ হয়েছে ঈদের সময় ওই জন্য আল্লাহর নবী নতুন কাপড় বলেন নাই বলেছেন উত্তম কাপড় আসতো আবি। হায় 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 কিন্তু আজকাল কিন্তু আমরা এভাবে করি আসুন তো আমরা যেটা পার্টিতে যাওয়ার জন্য একটু লেবাসি হলেও আমরা পার্টিতে যাওয়া বন্ধ করে দিই দেখবেন অনেক আছে ফ্যামিলিতে যে মনের মতো কাপড় না হওয়ায় সে বিবাহের অনুষ্ঠানে যাচ্ছে না বা ঈদে যাচ্ছে না ঈদের নামাজটা পর্যন্ত ছেড়ে দেয় এবং ওই নতুন কাপড়কে কেন্দ্র করে ঈদের দিন কত গতবারই চেহারা দেখতে হয়েছে হয়তো ঈদেও যারা দেখেছেন তারা জানতেছেন আমরা হয়তো শুনতেছি আল্লাহ সকলকে হেফাজত করুন এবার আল্লাহর সামনে দাঁড়াবো সেখানে কি পূর্বপুষির প্রয়োজন নাই অবশ্যই প্রস্তুত প্রয়োজন রয়েছে আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আজান হয়ে গেলে উনি এমনভাবে প্রেরেশান হয়ে যেতেন ওনার আয়েশা কেউ চিনতে পারতেন আজকাল আয়েশা তুমি কে রসুল্লাহ আপনি আমাকে চিনতেছেন আমি আপনার আয়েশা বলে আমার আয়েশা মানে বলে আমি আবু মেয়ে বলে আবুকুর কে অর্থাৎ আদান হওয়ার সঙ্গে সঙ্গে ডাকে সারা দিবেন তখন মাথাটা অকিপাই হয়ে যেত এক চিন্তা এক টেনশন একটু আগামী এখানে বসার পরে মারানা হাফিজ ইয়া কথা উনি বলেছিলেন যে হুজুর কোন এক বিষয়ে উনি বলতেছিলেন একটি ভালো একটা প্রতিষ্ঠান নিয়েই উনার মাথার মধ্যে চিন্তা যে হুজুর সারা মাথাটা একদম হ্যাং হয়ে গিয়েছে তো হয় এরকম কোনো সময় আমরা কোনো জিনিস চিন্তা না করি তখন বাকি সবটা মাথা থেকে চলে যায় তাল্লার দাবায় দাঁড়াবেন নবীজি সব কিছু খালি এবং ফারিক হয়ে যেতেন আপনারা জানেন দুই নম্বর হাদিস ওহি আসার সময় রসুল আল্লাহ ইসলামের কীভাবে বহি আসতো আবুজাল্লার ভাই হারিসবিনা হেসাম যখন প্রশ্ন করলাম আমি বললেন দুই ধরনের কথা উল্লেখ করলেন প্রথম প্রকার বলেছেন গণটির আওয়াজের মতো এবং এটা আমার জন্য খুবই কষ্টকর হয় বাট আল্লাহর মেহরবানি আমি এটা শেষ হওয়ার আগে আগে আমি শিখে ফেলি বাট দাম বাইরিত আল্লাহ ইসলামের কেন ওই সময় আল্লাহ ইসলাম দুনিয়ার থেকে কাট অফ করে একদম আল্লাহর সঙ্গে কানেক্টেড করা হতো আমরা যখন মোবাইলে কোনো ডাউনলোড করতে গেলে বা কম্পিউটারে কোনো ডাউনলোড করতে সময় দেখবেন মোবাইল গরম হয়ে যায় ডাউনলোড করার পরে কম্পিউটার গরম হয়ে যায় রসুল্লাহ সালাইসলামের ভিতরে ওই ইনস্টল হতো যে ডাইরেক্ট কলবের মধ্যে এটা কিন্তু অত্যন্ত ছিল ছিল একটা গাম বের হতো আল্লাহ আকবর স এইভাবে অকিপাইড হয়ে গেলে অনেক সময় বাইরে অনেক কোনো নোট করা যায় না তো আমরা এমনভাবে খারাপ হব দুনিয়ার সব কিছু বলে আল্লাহ সামনে দাঁড়িয়েছি জন্য কয়েকটি শর্তর মধ্যে প্রথম একটি শর্ত হলো যে আমরা সুন্দরভাবে পবিত্র কাপড় পরিধান করব আল্লাহ আমি এক পড়েছি আল্লাহ সোনাল করে বলেছেন খুজু জিনা তাকুম ইন্দা কুল্লে মসজিদ তোমরা আল্লাহর সামনে সিদ্ধা দেওয়ার সময় সুন্দর একটি লেবাজ পরিধান করবে সুন্দর মানে পছন্দের একটি লেবাজ পরিধান করবে পছন্দের মানে আল্লাহ যেটা পছন্দ করেন আল্লাহ কোনটি পছন্দ করেন বুঝবেন কীভাবে মার্কেটের কোনো খাবারে পাবেন না আল্লাহ এরকম কোনো সাইনবোর্ড পাইবেন না আপনি ডাব্লিউ 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 আপনি ডট এখানে আপনি সার্চ করে বলে কোন ড্রেস আলাদা আছে ভালো আপনি এখানে পাবেন না আপনি পেতে হলে আপনি আস্তবে কুরান আসতে হবে হাদিসে যে আপনি আল্লাহর ড্রেস ওইটাই পছন্দ যেটা নব্বী সাল্লাম পছন্দ করেছেন মানা হাব্বাস উন্নতি ফব্বানী ওমান হাব্বানী ফা হাবাহমান হাব্বাল্লাহ কানা মায়ান একজন আল্লাহ বলেছেন সবচেয়ে তাক লেবাস অর্জন করতে হবে লেবাসটা হতে হবে মডারাইট হতে হবে একটা মডেস্ট ড্রেস একটা মডেস্ট একটা বতর লেবাস হতে হবে লেবাসটা হতে হবে আপনার একটা প্রপার আল্লাহর নবীর পছন্দের লেবাস হতে হবে তো যাই হোক অন্য লেবাসে পড়লে তো আল্লাহ দয়াল কবুল করে নেবেন কিন্তু আমাদের কাপড়টা অন্তত পাক হতে হবে

বা এমনও মসজিদে তারা নমাজ বাজে বইয়া ফরজ অর্থাৎ কতটুকু সঠিক আমি তো কোনো হাজি সমাজ পূজা পাইছি না আমার একটা বোঝা হয়ে আচ্ছা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনি শুনতে থাকুন জাজাকুমুল্লাহ উত্তর তো আপনি নিজে দিয়েই দিয়েছেন হাদিসে পান নাই বাট অনেক সময় আছে কি বড় বড়ো সাহাবায় কারাম অনেক জিনিস হাদিসে পাইছেন না হয়তো অন্যরা পেয়েছেন এরকম হতে পারে কোনো জিনিস বাট আপনি যে বিষয়ে বলেছেন আপনার প্রশ্নটা খুব ক্লিয়ার না হলেও এখানে কয়েকটি বিষয় চলে আসে একটা হলো রসুল আল্লাহ ইসলামের মিলাদ মিলাদ মানে জন্মের সময় বা জন্মের তারিখ জন্মের বৃত্তান্ত জন্মের কাহিনী এগুলা শোনা বলা অবশ্যই অবাদত কারণ এটা আমাদের আমরা আমরা ইন্সপাইরেশন হই আমরা আমাদের বিচে একটা একটা প্যাশন বা একটা আগ্রহ আমাদের মধ্যে জাগে ঠিক আছে বাট অ্যাকচুয়ালি রসুল উল্লাহ সাল্লাই ইসলাম নবী হওয়ার পরের যেগুলো সেগুলো আমাদের অবশ্যই করণীয় আমাদের মানতে হয় লাকাত কান লাকুম ফি রাসুল্লাই সতনাস্থান এখানে ফি মোহাম্মদিনের পরিবর্তে বলা হয়েছে ফি রাসুল্লাহ বাট এরপরেও নবী একন ইস্তমের নবতের পূর্ব থেকে অনেক মজিদা অনেক অস্বাভাবিক অলৌকিক ঘটনা প্রকাশ হওয়া শুরু করেছিল জন্মের পরেও নবুয়ত প্রাপ্তির আগেও ঠিক আছে সেই সবগুলা জানলে রসুলতমার প্রতি রেসপেক্ট শ্রদ্ধা নবীর কথা মানার একটা মনোভাব হয় ঠিক আছে তো আলোচনা তো ঠিক আছে নাম্বার টু মিলাদের আরেকটি অর্থ হলো আমরা কিছু সময় বসে কিছু দোয়া দূরের ফলে আমরা দোয়া করি এটাকে আমরা মিলশরী বলি জনের সময় অনেকে দাদা হুজুর আমার আমার এসে সেটা মিলাস্টরি পড়বেন তো হুদুর গেলেন গিয়ে সেখানে কয়েকটি সুরা পড়লেন দুর্শী কিছু পড়লেন কিছু নসিহত করলেন তারপর এটা দোয়া করলেন আমরা নাম দিয়েছি মিলাশরীফ বাট মিলাশরীফ মিন করছি যেটা এটা তো এমন কোনো খারাপ কাজ নয় যে বসে আমরা কিছু কোরআন তিলওয়াতত করলাম দোয়া করলাম ঠিক আছে মশাল্লাহ তো যে কোনো কোরআন শরীফ করা এটা কোনো বাদ্যবাদকতা আমরা যাবে করতেই হবে মোটামুটি একটা সবের কাজ করে আমরা যদি একটা হাদিয়া হিসাবে পেশ করি আল্লাহ তো দোয়া কবুল করবেন এই আশায় আমরা কি করি কিছু কাজ আমরা করলাম তিলত করলাম দুরসি পড়লাম কিছু দিন আলোচনা করলাম তারপর আমরা দোয়া করে ফেলি এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন সুরে ফাতে হায় যে আমরা ওর কাছে কথা চাইলে প্রথমে আমরা হাদিয়া পেশ করব ইহিনা সিরাতুল মুস্তাকিমের আগে আমরা বলি ইয়া কানাব ইয়া কানা স্তাহাইন এবাদতের হাদিয়া পেশ করে তারিফ করে এরপরে আমরা বলি আল্লাহ আমাদেরকে সঠিক প্রদর্শন দেখিয়ে দাও তো এইভাবে করে এই দুই তিন নম্বর মিলাদের আরেকটা প্রচলন রয়েছে যে আমরা মসজিদে কিছু সময় ওলাম্মা তাম্মা বা এরকম কিছু আরবিতে বলে হয়তো যিনি পড়তেছেন তিনি হয়তো বুঝতেছেন না শুদ্ধ হচ্ছে কিনা হচ্ছে না সেটা হয়তো অনেকে জানেন না এরপরে সবাই দাঁড়িয়ে আমরা একসঙ্গে দুঃস্যই পড়ে থাকি এটা বসে পড়া যায় দাঁড়িয়ে পড়া যায় দাঁড়িয়ে পড়তে হবে জরুরি পড়া লাগবে এই ধরনের ক্লিয়ার কোনো দলিল আমার জানা মতো নাই এবার যদি দাঁড়িয়েও ফলে ফেরেন হয়তো এই একদা বিশ্বাস নিয়ে যে আমি চলার সময় যাবে হাঁটার সময় যাবে খুরান্তিলত করা যায় তসি পড়া যায় এইভাবে আপনি দাঁড়িয়ে পড়েছেন সমস্যা নাই দাঁড়িয়ে পড়াতে নিষেধ নাই কিন্তু দাঁড়াইতে হবে না দাঁড়িয়ে পড়া যাবে না এই বিষয়ে তো আবার হাদিস লাগবে এবং অনেক সময় সমস্যা হয় কি ওই সময় দাঁড়িয়ে যে দূষি পড়া হয় অনেক সময় দূরশীপটা অনেকের শুদ্ধ হয় কেনা হয় না সেটাও যাচাই করা দরকার বাট এটা বর্তমান সমাজের মধ্যে সোসাইটির মধ্যে কিছু লোক এত আগ্রহ সঙ্গে করেন আমি যদি এই সম্পর্কে কিছু বলি হয়তো ওনাদের মনে নামানার মনোভাব সৃষ্টি হতে পারে তো এইটা আমার মনে হয় জিনিসগুলা আমরা যে যেটাই করি খুব চিন্তা করে খুব বেবে চিন্তে এবং একটু যাচাই করে হুজুগে নয় আগ্রহে নয় বরং আমরা দেখবো একটু যাচাই করে যে আমরা যেগুলো করতেছি আদৃষ্ট মতো আসে কিনা না মনে হয় আপনি জব পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ যদি এটাকে জরুরি মনে করা হয় তখন কি এটা কিন্তু আবার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ যেরকম সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আবারও আমরা ফিরে আসব এতক্ষণে আপনারা আমাদের অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ পরবর্তীতে আবার অনুষ্ঠান নিয়মিত চলবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে আসলাম আমরা বিরতির পূর্বে নমাদের সম্পর্কে হজরত মুফতি শাহ হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা শুনছিলাম আমরা আবার হুজুর

ফাতেমা তসবি বা ফাতেমি বলি যদিও নমাজের পরের তসফিগুল্লাহ হল শুরু হয়েছে আনসার মহাজির সাহাবা এ এক অনুরোধে ফুকারাউল মহাজিরিন মহাজিরিনদের ফকির এবং গরিব কিছু সাহাবা কারামের একটা গ্রুপ আল্লাহ নবীর গিয়ে বলেছিলেন ইয়ারসুল আল্লাহ দনী সাহাবিরা তারা জান্নাত হরিদ করে ফেলতেছে তাদের সম্পদ আছে তারা এক্সট্রা করার সুযোগ আছে আমাদের সেই সুযোগ নাই তো আমরা কি করতে পারি নমাজ তো আমরা ওপরেই তারও পড়েন রোজা আমরা কি তার রাখেন বাট তাদের সম্পদ থাকার কারণে তারা হজে দিতে পারেন তারা জকাত দেন সত্কা করেন আমরা সেটা পারি না তো আমরা তাদেরকে পারবো কীভাবে নজরানের সমস্যা নাই তোমাদেরকে আজকে আমি এমন একটা জিনিস শিক্ষা দেবো তোমরা প্রত্যেক নামাজের পরে এগুলো পড়লে ওরা মাল দিয়ে হজ এবং জকাত সতকা দিয়ে ওনারা যে পরিমাণ অগ্রসর হচ্ছেন তোমরা তাদের তাদেরকে তাদের সমপরিমাণ বরং তাদের থেকে আর অগ্রসর হয়ে যাবে ইনশাল্লাহ কেউ তোমাদের সমান হতে পারবে না তখন বলেছিলেন যে তোমরা প্রত্যেক নামাজের পরে সুবাহ আল্লাহ বলবে থার্টি থ্রি আলহামদুলিল্লাহ থার্টি থ্রি আল্লাহ পর থার্টি থ্রি এবং এক্সট্রা পুরাবে ফোর্থ কলিমা ওই বাজারের যে তসফি যে টাইটা আছে একটু ডিফারেন্ট এখানে এক্সট্রা কয়েকটি কলিমা কম আছে সেটি হলো লা ই ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু বাস ওয়ালা কুলিশ হাই দিল হাই এই তিনটি শব্দ ফোর্থ কলিমের মধ্যে নাই ওইটা আছে ওই মার্কেটের দোয়ার মধ্যে আমি ওই দিন বলেছিলাম মার্কেটের দোয়ার মধ্যে ওই তিনটা শব্দ এক্সট্রা আর নমাজের পরের তসবির বা ফোর্থ কলিমের মধ্যে ওই তিনটি শব্দ এক্সট্রা নাই তো এটা সারাই আপনি পড়তে পারেন আপনার পছন্দ ছিল এই তস্বিগুলো পড়ার পূর্বে বা এই দি হান্ড্রেড পুরানোর সময় সেখানে কি বিসমিলা মিনিট লাগবে কিনা না বিসমিলা পড়তে হবে না বিসমিলা পড়ার প্রয়োজন নেই কারণ রসুল এসাম যেখানে শিক্ষক বিস্মিলা পড়ার কথা বলেন নাই অলরেডি যেহেতু আপনি এবার তো করে আসতেছেন নমদের শুরুতে আপনি তকরির তরিমার পরে আলা আউস বিল্লা পড়েছিলেন বিসমিলা পড়েছিলেন বা অর্থপক্ষে ইমামসব পড়েছিলেন তো এর দ্বারা বাইকতায় নমদের পরে আপনি যদি একা নামাজ পড়েন আপনারও তো নিশ্চয় তাকবির তাকবির তারিমার পরে সুমান পড়ে কী পড়েন আউস বিল্লাহি মিনারিম বিসমিলা সুবা ফাঁসা পড়েছেন আর নতুন করে বিসমিলা পড়তে হবে না সালাম ফিরানোর পরে আপনি তসবির সুবান রাখিয়ে শুরু করতে পারেন এখানে একটি বিষয় আমরা এই তস্পি কয়বার পড়ব সম্পূর্ণ আমি বলব কয়েক ধরনের বন্যা রয়েছে শরীফ মুসলিম শরীফ সহ প্রত্যেকটি আদিস অথেন্টিক অতএব যে কোনো একটি উপর আমল করা যেতে পারে সমস্যা নাই এক আদেশে এসেছে দশবার দশবার সুভান আল্লাহ আলহামদুল্লাহ ইহিল আল্লাহ দশবার দশবার পড়বেন আরেক আদেশে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এসেছে বাট আমাদের কাছে বেশি প্রসিদ্ধ যে সেটি হলো থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি থ্রি অর্থাৎ সুহান আল্লাহ থার্টি থ্রি আলহামদুল্লাহ থার্টি থ্রি আল্লাহ আকর থার্টি থ্রি এবং হান্ড্রেড পুরাবো তামি আমরা হান্ড্রেড পুরাবো লাহ শরীখ আল্লাহ আলহামদুল্লাহ দিয়ে এই হলো একটি আদিস মুসলিম শরীফ এবং বহারিশ করতে এসেছে মুসলিম শরীফ আর একটি এসেছে সেখানে এসেছে আল্লাহ আকপর চৌত্রিশ পার পড়িয়াও হান্ড্রেড করতে পারেন আপনি কি বলেছি যে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ থার্টি থ্রি থার্টি থ্রি আর আল্লাহ আকবর থার্টি থ্রির পরিবর্তে থার্টি ফোর পড়লে তিনোটার টোটাল এক্সট্র হয়ে গেল আরও একটি পদ্ধতি রয়েছে তসমি ফাতেম বলার পিছনে একটা রহস্য আছে অবশ্য নবী করিম সাল্লাহ সাল্লাম একদিন উনার মেয়ে ফাতেমার করে গিয়েছিলেন উনি আগে এসেছিলেন একটি গুলাম দাবি করেছিলেন ইয়ার উনি এসেছিলেন একটা গোলাম দাবি করার জন্য আল্লাহ নবীকে না পেয়ে মা এসাকে বলে এসেছিলেন যে আল্লাহর নবী আসলে বলবা যে আমি এসেছিলাম নিজের ঘরের কাজ করতে করতে হাতের মধ্যে দাগ পড়ে গিয়েছে পানি নিজে ক্যারি করতে করতে কোমরের মধ্যে থামলার মধ্যে স্পট পড়ে গেছে তো আল্লাহ নবী সবাইকে গুলাম দিতে যদি আমাকে একটা গুলাম দিয়ে সাহায্য করতেন তবে তোমার ফ্যামিলিগত একটু তো আসান হইতো মা এসাদাহ তালানহা আল্লাহ নবী আসার পরে বললেন বলার পরে রসাইসাম মেয়ের একটি আবদার হায় হায় এই মুহূর্তে টিভির প্রদর্শনে বাবারা যারা আছেন আপনারা বুঝবেন এক বাবা হিসাবে আপনার এক্সপিরিয়েন্স মেয়ে যখন কোনো কিছু দাবি করে মনে কি বলে অনেক সময় ছেলেমেয়েরা এমন কিছু জিনিস ডিমান্ড করে যেটা আমি আমি আপনি বুঝতেছেন যে এটা দিলে হয়তো তার যেমন সুইট তার হয়তো স্বাস্থ্যের সমস্যা হতে পারে বা এরপরেও আমরা মহব্বতের কারণে আমরা গিয়েই ফেলি তাই না এটা তো আমার আবহাওয়ার এক্সপিরিয়েন্স তো আল্লাহর নবী বাবা হিসাবে যখন মেয়ের এই আবদার ওনার কানে আসছে আপনি বাবা যেটা করবেন আলম্বী তো সেটাই করবেন বরং নবীর মায়েরটা তো আরও বেশি ছিল উনি রহমতুলি আলমী উনি রাত্রেই এসেন আমাদের পরে উনি সিদা চলে গেলেন স্টেট বে চলে গেলেন উনার মেয়ের 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 ঘরে গিয়ে দেখলেন আলী এবং ওনার বেডে বিছনায় চলে গেছেন তো আল্লাহ নবী বসলেন দু মধ্যখানে বসে বললেন যে তোমরা গিয়েছিলে আজকে এইভাবে কিন্তু আমি আসলে এখন পর্যন্ত আমি প্রত্যেক মুসলমানের সব ফ্যামিলিতে এইভাবে গোলাম একটা একটা আমি দিতে পারি নাই তো আমি যদি শুধু তোমাকে দেই আর সবাইকে দিতে না পারি একটা আনফেয়ার হবে যেদিন আমি প্রত্যেক মুসলমানের গড়ে গড়ে একটি গোলাম দিতে সক্ষম হবো সেদিন তোমাকে আমি একটা দেবো এর আগ পর্যন্ত তুমি নিজেই কাজ করো ইনশাল্লাহ তুমি সব পাবে আর দুনিয়ার সুখ তো আসল সুখ নয় আসল সুখ জান্নাতের সুখ তোমাদেরকে আমি আরেকটি জিনিস বলে যাচ্ছি এই তো তোমরা পড়বে ইনশাল্লাহ দুনিয়ার কষ্ট হলেও একদিন জান্নাতে গিয়ে তোমরা সেখানে অনেক হোরগুল গিলমান পাবে তার তোমাদের সার্ভিস দেওয়ার জন্য সেই জান্নাতের জন্য তোমরা এই পড়বে যে সময় তোমরা বিছনে যাবে তখন অবশ্যই সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার চৌত্রিশ বার পড়বে সেখানে কিন্তু পরিষ্কার এসেছে আল্লাহ আকবর থার্টি ফোর টাইম তো বেডে গেলে ওইখানে থার্টি ফোর আল্লাহ আকবর সম্মান নমাজের পরের ক্ষেত্রেও মুসলিম সেই বর্ণনা যেই থার্টি ফোরের বর্ণা রয়েছে এটাও সঠিক রহার দ্বারা প্রমাণিত আজকাল অনেক শেখকে দেখা যায় উনারা বলেন যে যারা ফোর আল্লাহ আল্লাহ থার্টি ফোর টাইম পড়েন এটা কিন্তু হাদিসে নয় এটা বেদাত বলে বলে ফেলেন আজীব এরা আসলে কিন্তু ওই একটা বা দুইটা ওই যে হাতে লেখা কপি হাদিস দেখেই মনে করো এইখানেই বহারি সুর এখানেই শেষ আর বাকি কাটারি করে না আর এইভাবে একটা পেয়েই আর বাকিগুলোর নাইর পত্র দিয়ে দেয় এটাকে বলা হয় হাফিস্তা শায়ান ওয়গা বা তানকা আসিয়া তুমি একটি মুখস্ত করেছো আর তোমার অজানা রয়েছো অনেক তোমার সেখানে তোমার তুমি জানোই নাই তো সেই হিসাবে ওলামায় কারাম মনে করেন ওই আর যে কোনো একটা উপরে আমল করতে পারেন আপনার কোনো সমস্যা নাই অতএব থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি থ্রি সেই সবটি পড়ে আপনি ফোর্থ কলিমা পড়ে হান্ড্রেড তাও ঠিক আছে অথবা প্রত্যেকটি থার্টি থ্রি থার্টি থ্রি কিন্তু অলপা থার্টি ফোর পড়েও হান্ড্রেড করলেও সেটাও জায়গা রয়েছে সমস্যা নাই ইনশাল্লাহ তো আপনার প্রশ্নের সঠিক সংক্ষেপে উত্তর এটাই যেগুলো পড়ার শুরুতে বিসমিল্লা পড়তে হবে না ঠিক আছে হুজুর অনলাইনে প্রায় জানতে চাচ্ছেন যে শর্ট প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা সুন্দর কোয়েশ্চন শর্ট বলতে কতটুকু শর্ট এটাকে বুঝতে হবে যদি এরকম শর্ট হয় যে রুকু সিদ্ধতে গেলে সতর এক্সপোজ হয়ে যায় নমাজ তো হবেই না কারণ আজকে আমরা পড়েছি নমাজ সহি হওয়ার জন্য যে শটটা অত্যন্ত আবশ্যক এবং শর্ট যেটা করণীয় তার মধ্যে একটা হলো সতর আমাদের প্রত্যেকের নিজ নিজ সতর ভালোভাবে কবার রেখেই ডেকে নামাজ পড়তে হবে তো আমাদের সচট মশালে একটু ফ্লেক্সিবিলিটি আছে নাবি থেকে হাঁটু পর্যন্ত এখানে হাঁটুর গিলা নাবি এটাও কি ডেকে রাখতে হবে নাকি এর নিচ উলামায় ক্রামের দিমত থাকলেও আপনি কোনটি করবেন আপনি যদি হোম অফিসে কোনো অ্যাপ্লিকেশান সাবমিট করেন এক সলিটার বললো এই কাগজটা দিতে হবে আর বলেন না দিলেও চলবে আপনি কোনটি করবেন বলেন তো দেখি কাগজটি দিয়ে দেখবেন বাবারে আমি সেই এই দেশে সেটেল হওয়ার জন্য যদি এই কাগজ না দরকার না মাইটা রিজেক্ট হয়ে যায় তা আমাকে দেওয়াটাই ভালো সেই মনে থাকা দরকার যদি তাই করে থাকেন তাহলে বললাম এক আমের দ্বিমত থাকলে আপনি নামাজ পড়বেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন নামাজের যদি আপনারা রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কেন এমন কাজ করবেন যেটা রেস্ট্রিকশন রয়েছে তো আপনি নাবিকেও ডেকে রাখতে হবে আপনার হাঁটুর গিলাকেও রেখে রাখতে হবে এবার আসুন আপনার শর্টটা কতগুলো শর্ট আমাকে জানতে হবে দালুদার একজন স্টুডেন্ট সে পড়াতে খুব ভালো ছিল না একটু ডাম ছিল এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট সে কিন্তু তার প্রতিষ্ঠানে সে ফাস্ট হয়েছিল তো কোনো এক কারণে একটা চ্যালেঞ্জ আসলো যে আসলে মার্শাল ছাত্ররা নলেজেবল বেশি না কলেজ ইউনিভার্সিটির তো বলা হলো যারা মার্শাল ছাত্ররাই তখন এটাকে টেস্ট করতে ইন্টারভিউ নিতে গিয়ে ওই আলিগড় একটা একবারে এক্সেলেন্ট ট্যালেন্টেড একজন স্টুডেন্ট কেন হলো তো ইন্টারভিউ প্রশ্ন করেন বলো তো দেখি এই কুয়ার মধ্যে পানি কতটুকু হবে কয় চামচ পানি হবে কারণ সে তো আর কী আছে সে তো আর মাফে নাই দালুম দেবন্ধের স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করলো সে বললো হুজুর আমাকে আগে আমাকে জানতে হবে আপনার চামচের সাইজ কতটুকু যদি চামচের সাইজ কুয়ার সমান হয় এক চামচ হবে যদি চামচের সাইজটা অর্ধেক হয় তাহলে দুই চামচ হবে তো সমান আমাকে জানতে হবে আপনার পেটের প্যান্টের যে শর্ট প্যান্ট কতটুকু যদি শতর এক্সপোজ হবে না যদি শতর এক্সপোজ হয় না তবে নামাজ হয়ে যাবে তবে একটা কথা আজকাল শূন্যতের বাহানা দিয়ে বর্তমানে শর্ট প্যান্ট অনেকেই পরিধান করেন শূন্যতের বাহানা কিন্তু ওই একটা শূন্য তিনি পেয়েছেন শর্ট প্যান্টের আর কোনো শুনত পেলেন না মাথার মাঝে না এইসব আর আরেকটা আছে বর্তমান সময় দেখবেন কিন্তু ইয়ংস্টার মধ্যে শূন্যতের বানায় লম্বা চুল রাখেন আছে না আছে না আছে আচ্ছা সুন্নত বলতে কি নবী যেটা করেছেন আল্লাহ নবী কীভাবে কতটুকু রাখছেন এটা তো দেখতে হবে লম্বা রাখার যে একটা মাফ রয়েছে যে নবী লম্বা চুল রাখছেন ওই নবী আবারও বলেছেন লান আল্লাহুল মুস্ব বিহিনাবিনা রিজাল নিসা। যদি কোনো ছেলে হয়ে মেয়ের ডিজাইন ধরে বা কোনো মেয়ে হয়ে ছেলের ডিজাইন ধরে রিজেম্বল করে তাহলে তাদের উপর লান একটা কবি রাখো তো চুল লম্বা রাখার ক্ষেত্রেও এত লম্বা যে গাড়ের নিচে চলে গেল আল্লাহর কোনো কোনোদিন এত লম্বা হয় নাই আল্লাহ আপনি দেখবেন সামাইলের কিতাব খুলে জুম্মা লিম্মা ওফরা কানের মধ্যবর্তী কানের ইয়াল্লা পর্যন্ত বা শোল্ডার পর্যন্ত লম্বা নাই তো আপনার প্যান্টটা যদি সতর্ক দেখে রাখে তাহলে হয়ে যাবে দেখে না বা অন্তত পক্ষে রুকুতে গেলে সতর্ক খুলে যায় নামাজ হবে না সম্ভবত আলাইকুম জেদাকুমল্লাক জি আপনার প্রশ্ন বলুন

আনিছিলা বৰা দুজন বেটিক মানুহ তাইন এটা কাগজ দিছিলা তাতে মাতো বিত্ৰিছ তেতিশ কৰাৰ বাদে হৌ দোৱা অস্তাহ খলিমা অস্তাহ তো আমি আগে জানত নাথাক আমি ঢেকীয়া শিকিছি হৌ যে অলাই ইয় বিয়াজিল খাই ৰী চাই অ আৰু দুই দুই তিনি শব্দ

তো তস্বিগুলা যা বলেছেন মার্শাল অত্যন্ত চমৎকার 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 এবং আমরা যেন বেশি যা করি এর মাধ্যমে শান্তি আসে তস্পির বসে পড়বো এবং ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই ফাজকুরুল্লাহ দিক্রণ কাসিয়রা যত বেশি পড়বেন ততই ফায়দা এবং ওলামায় ক্রামের একটি আমল হল শুধু লাইল ইং তাহা না জল কুমতুমিন ওই এতের পরেই যেহেতু এসেছে যে এই তসপির পড়েছিলেন হজরত ইনুসাল্লাহিস্লাসাল্লাম এবং এই তসপির ত্রুতে আল্লাহ সুবাহতালা মাসের পেটে আটকা থাকলেও কোনো কোনো বর্ণমতে চল্লিশ দিন বা কম বেশ এই সার্টেন টাইম মাসের পেটের ভিতরে আটকা থাকার পরে তসপির বদৌলতে আল্লাহ সুবাহন তালা উনাকে সেখান থেকে উদ্ধার করেছিলেন ওই কথা আল্লাহ বলেছেন ফাস্তা জবনা আল্লাহু আমি আল্লাহ উনার ওই তসপির মাধ্যমে ওনার আহ্বানকে আমি সাড়া দিয়ে ওয়ান জৈনা হুমিন আলগামী ওই টেনশন থেকে ওনাকেও মুক্ত করেছি এবং এইভাবে খামত পর্যন্ত আমি আমার বন্দাদেরকে মুমিনদেরকে যারা আমার উপর বিশ্বাস রেখে এইগুলো পড়বে আমি তাদেরকে মুক্তি দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো কাদারীন তো আমাদের উলামায় কারাম যারা এই তসবির পড়েন লাহ ইং তাসবানমিনাকে খতম ইউনুস বলা হয় বা বড় তসবির বলা হয় বা আয়াত করিমা বলা হয় এক্স্র পড়ার পরে ওই আয়াত পড়ে আমাদের একিনটা আল্লাহর উপরে মজবুত করার জন্য আয়াত পড়ে থাকেন এটা পড়া কোনো সুনত বা ও দিশে এসেছে এরকম কোনো কিছু নয় এটা নিজের পক্ষ থেকে পড়েন একটা এক্সপিরিয়েন্স এবং একটা ফিলিং নিয়ে আসার জন্য যে আল্লাহ যখন বলেছেন ইউনিসাল্লামের দোয়া কবুল করেছেন ইস্পন করেছেন বিপদে রক্ষা করেছেন আমাদের করবেন তো করবেন এই একইটা মজবুত করার জন্য আমরা পড়ে থাকি কারণ দোয়া করলে আল্লাহ নয় বলেছেন কেয়ারলেস মন নিয়ে দোয়া করলে এই দুটা কবুল করেন না আল্লাহ দোয়া করেন আপনি খুব মনোযোগী হয়ে মনোনিবেশ হয়ে আল্লাহর একই বিশেষ দোয়া করবেন তখন দোয়াটা সহজ কবুল হয় ওই হিসাবে পড়ে থাকেন এটা শুধু বড় তস্পির লাগে বাকি অন্যান্য তসপির শেষে এইভাবে কোনো মামুলাত পাওয়া যায় না অতএব এটাকে তো নয় না পড়াটাই ভালো হবে বাকুলার শেষে হ্যাঁ আপনি শুধুমাত্র আয়াতের করিমার পরে যেহেতু আমাদের ঐলামায় কামের পার্সোনাল মামুল আছে আর ওই আয়তের লগে লিঙ্ক আছে বা এটা কমন সেন্স বা লজিক বা যুক্তিতেও লয় সেই হিসাবে সেখানে আপনি পড়তে পারবেন ওইনসির পরে হান্ড্রেড পুরানোর উপরে এটা না পড়াটাই উত্তম আর লাইলাহ সুবান কাহিনী জালিমিন সেখানেও হান্ড্রেড কমপ্লিট হওয়ার পরে ওই ফাস্তা জবনা লাহু ওনা জৈনিকা মুমিনিন পড়াটাও এটা তো সুন্নত ব্যবাদ হিসাবে নয় এটা জাস্ট ওই একিনটাকে রিনিউ করার জন্য মনোমতে মধ্যে বিশ্বাসটাকে সজাগ করার জন্য জাগিয়ে তোলার জন্য আমরা এটা পড়ে থাকি ঠিক আছে ইনশাল্লাহ গেল এক আপনার আরেকটি প্রশ্ন ছিল যে আপনি ওই যে হজরত রহমান শেখ বরুণী রহমতুল্লাহ আলহি উনার কাছে আপনি বায়াত হয়েছিলেন এবং উনি আপনাকে লিখিত একটা কাগজের মধ্যে তসবির করে শিক্ষা দিয়েছেন আপনি সেখানে ওইরু ওই তিনটি কলিমা যেটা ওই মার্কেটের দুয়ার ওইটা সহ উনি লিখে দিয়েছেন পড়তেছেন পড়তে পারবেন এক্সট্রা বাট অ্যাকচুয়ালি ওই ওয়ার্ডে এসেছে যেহেতু মার্কেটের ক্ষেত্রে ওইটা ওইখান কাটা ভালো আর এখানে আপনি এই কলিমা ছাড়া পড়লে আরও ঠিক আছে বাট পরেও পড়লেও সমস্যা তো জিকির প্রবলেম হবে না ইনশাল্লাহ ঠিক আছে জন্য সুন্দর প্রশ্ন নিয়ে আসার জন্য হুজুর আরেকটি প্রশ্ন অনলাইনে জানতে চাচ্ছেন যে নামাজের মধ্যে যে কোনো নামাজ ফরজ হোক ওয়াজিব হোক বা সুন্নত নফল হোক যে সমস্ত দুয়া হাদিসে বর্ণিত আছে দোয়াত কোনো পড়া যাবে কি না কোরআনের আয়াত সারা কোন জায়গায় পড়বেন নমাজের ভিতরে কোথায় দেখেন ফরাইজ নামাজের ক্ষেত্রে রসুল উল্লাহ সাল যেভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে বলেছেন ফুকায় কারা মনে করেন এইভাবে রেখাটা ভালো আর আরও কিছু ডিফারেন্ট এক দুই বর্ণায় এসেছে মোতাওয়াতির বা কমন রওয়াজগুলোতে ওগুলো ইনফরমেশন আসে নাই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ বিগ স্কলারগণ বলে থাকেন যে কোনো কোনো আদেশে এসেছে বেশিরভাগ আদেশে আসে নাই এই সমস্ত ইনফরমেশানগুলাকে আমরা নফলের ক্ষেত্রে রেখে দিতে ভালো হয় কারণ ফরেস্টার মধ্যে অনেক রেস্ট্রিকশন রয়েছে নফলের ক্ষেত্রে ইউত্রা ও হি মাল ইতালাসা ও ফি নফলের ক্ষেত্রে অনেক এক্সট্রা ফেসিলিটির সুযোগ রয়েছে এটা হয়তো ফরেজের মধ্যে নাই যেমন নবী করিম সাইস নফল নামাজে অনেক সময় দাঁড়িয়ে না পড়ে বসেও পড়েছেন এটা নফলের ক্ষেত্রে যায় আবার কোন সময় কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ বসেও পড়েছেন কোন সময় অনেক লম্বা করেছেন কোনো সময় আবার রহমত রায়েতে আসলে লম্বা টাইম পর্যন্ত দোয়া করেছেন নামাজের মধ্যখানে আজাবের রাতে আসলে আল্লাহ কাছে পানা এগুলো নফল নামাজে থাজুদে করেছেন ফরজ আল্লা এটা করেন নাই তো ফরজ এবং নফর মদে আল্লাহ কিছু বেতন করেন না করেন নাই করেছেন তো আমরা এক্সট্রা দুয়াগুলা যদি আমরা ফরজে না পড়ে যদিও সজ্জার মধ্যে বা শেষ বৈঠকে জায়দ রয়েছে কারণ হাদিস এসেছে সুম্মাল এ তাহাইয়া মিনা দোয়া শেষ বৈঠকে সালাম পূর্বে আমরা দুর শরীফের পরে আমরা পছন্দ মতো একটি দোয়া পড়ে নেব এখানে আমরা কোনটা পড়ে থাকি আল্লাহম্মা ইন্নি জলাম তুনাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াকফির জুনুবা ইল্লা আংতা ফকফিলি মাকফিরা তামিনা ইন্দিকা ওর হামনি ইন্না কাংতাল গাফুর রাহিম কেন দোয়া পড়ি এটা বহার হাদিস আবু করসিক বলেছেন ইয়াসুলাল্লা নমাজে পড়ার জন্য আপনি স্পেশাল আমাকে একটি দোয়া শিক্ষা দেন আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছিলেন উনি পড়েছেন আমরাও এ কারণে অবৈধটা দিয়ে আরেকটি আর বলেছেন তোমরা শেষ বৈদকে চারটা জিনিস থেকে পানা চাইবে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনা আজা বিনার ও আউকা মিন আজা বিল খাবরি মিন মিনাল ফিতা মা মিনকা জাল তো আপনি এগুলোও পড়তে পারেন পছন্দ পড়তে পারেন পারবেন সমস্যা নাই বাট ইমাম যদি হন সেখানে একটা ডিসিশন রয়েছে মান আম্মা কমান ফালি খাফি ইমাম হলে আপনি নমাদকে শোধ করতে পারবেন সেখানে খুব এক্সট্রা দোয়া পড়তে পারবেন না তো আপনি কী পাইলেন নফলে পড়বেন বা আপনি একা যদি পড়েন তাহলে সেখানে অত সুগ্র হয়েছে বাট এরপরেও বেশি ভালো হবে আপনি ওই এক্সট্রাগুলো আপনি কোথায় করবেন নফলে এই গেল শেষ বৈঠকের সালাম ফিরানোর পূর্বে আরেকটি জায়গা আছে সজ্জার মধ্যে তো সজ্জার মধ্যেও দোয়া করার কথা এসে যে ফা কামিনা ইস্তজা বালাক যে তোমরা শয্যার মধ্যে আস্থির উফি হা মিনার দোয়া সজ্জা গেলে বেশি করে দোয়া করবে কারণ শয্যার দোয়াগুলো কবল হওয়ার বেশি আশা রাখা যায় এখানে একটি অ্যালার্জিক বলে দেওয়াটা ভালো হবে যারা নমাজের পরে দোয়াকে বেদাত খুব সজুরে বলেন আমরা কিন্তু অনেকে এটাকে বেদাত হয়তো মনে করি না যদিও ফল মনে করতেছি না বাট কেউ করতেছে এটা জায়দ রয়েছে অন্তত কতটুকু আমরা মনে করি সুনত নয় রজনত হয়ে গেলো অনেক তো যারা নমাজের পরের দোয়া থেকে বিরত রাখতে চান তারা বেশিরভাগ বিতিরের মধ্যে নমাজের মধ্যে হাত তুলে দোয়া করার তাদের করতে দেখা যায় আবার জুম্মার কুঁতবার সময় সেখানে হাত তুলে দোয়া করতে তাদেরকে দেখা যায় আবার তাদেরকে দেখবেন ওই নমাজের মধ্যে বিতরে দোয়া করার জন্য বেশিরভাগ ওনারা ইনকারেজ করে থাকেন সৈ্যার মধ্যে দোয়া করার জন্য তো আমরা মনে করি দোয়া আপনি যে করতে পারেন দোয়া খবলার বিভিন্ন জায়গা রয়েছে যেভাবে নমাজের সজ্জার মধ্যে দোয়া খবুলো হয় শেষভাবে দোয়া খবুলো হয় সমান নমাজের পরেও দোয়া কবুল হবে হয় এই কথাটিও আল্লাহ নবী বলেছেন এটাকে মিনিমাইজ করা যাবে না একটা দিন একটাকে মিনিমাইজ করবে একটা দিন একটা যাবে না দোয়া কবুল হওয়ার আরও অনেক টাইম রয়েছে রোজাবসের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় মা বাবুবার দোয়া কবুল হয় মজলুমের দোয়া কবুল হয় শেষরা দোয়া কবুল হয় তাই না দোয়া কবুল হয় সমান সেদ্যার মধ্যে দোয়া কবুল হয় অতএব হাদিসে বর্ণিত যে কোনো দোয়া আপনি সেদ্দার মধ্যে যদি পড়েন একা অথবা নফলে বা ফলেদে একা হইলেও পড়তে পারবেন বাট আমি বলছি এই সময় বেশি ব্যাগ নফেলের ক্ষেত্রে বেশি প্রযোজ্য ঠিক আছে ইনশাআল্লাহ বাট আরবি ছাড়া অন্য কোনো ভাষায় আজকাল সেটাও আপনাদের শেখাতে হবে অন্য ভাষায় দোয়া করো আপনি আপনার ভাষা আল্লাহকে বলো ওনাকে বলে ফেলেন কিন্তু এই কথাটা উনি বলেছেন কোনো হৃশ্য বলা হয় নাই উনি ইস্তাহ করে বলেছেন যারা হাদিস হারিস করে স্লোগান দেন ওরাও আবার ওই কথাটা বলে এটা কোনো হৃস্য বলা হয় নাই একজন ওলামা একশন মনে করেছেন যে আরবিতেই করবো আমরা রিস্কে যাব না হ্যাঁ আরবিটা দোয়াটা শুদ্ধ হতে হবে অনেকে আবার কিন্তু ওই দোয়াগুলো নমাজের ভিতরে করেন দোয়া শুদ্ধ হচ্ছে না তো আপনি বুল দোয়া করার চেয়ে তো না করেই ভালো ছিল আপনি হোম অফিসে এক্সট্রা কাগজ দেবেন সহায়ক হিসাবে বাট বুল দিলে তো আরও সমস্যা যেতে পারে এটা মনে রাখতে হবে তো এই সব মিলিয়েই আমরা সিদ্ধান্ত নেবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমি কি বলেছি নমাজের ভিতরে সংক্ষেপ আনসার ওই দোয়াগুলো পড়া যাবে শুদ্ধ হতে হবে তবে আপনি নফলে পড়লে ভালো একাও পড়তে পারবেন ইমাম হলে এগুলা পরিহার করা দরকার নমাজ লম্বা হয়ে যাবে এই আশঙ্কায় নিজের ভাষায় ইমাম মালিক মধ্যে নিষেধ করেছেন ওইলাম একরাম জায়দ হলেও অনুত্তম বলেছেন কারণ নামাজের ভিতরে আমরা খেরাজ পড়ি আরবিতে দোয়াপড়ি আরবিতে পড়ি আরবিতে এটা বদলানো যায় না যেভাবে দুয়ার ভাষাটা বদলানো যাবে না এটাই উলাম একরাম মনে করেন বাট এরপরও হবে জায়দ হবে হয়ে গেল দর্শক আমরা একটা ছোট বিরতিতে যাব বিরতির পর আবারও ফিরে আসবো আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আরহামি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনছিলাম এবং এর উত্তর হজরতের কাছ থেকে শুনছিলাম কোরআন এবং হাদিসের আলোকে আমরা বিরতির পূর্বে বলেছিলাম যে হুজুরের কাছে অনুরোধ করেছিলাম যে আমরা আজকের বিষয়ের উপর কিছু আলোচনা করার জন্য তো হুজুর যদি আবার আলোচনাটা ধারাবাহিকভাবে বলেন কিন্তু আমাদের স্বর সম্পর্কে এর আগে আগের যে প্রশ্নের সম্পর্ক হিসাবে আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে অনেকে যদি চান নমাজের ভিতরে মন কুলে আল্লাহর কাছে কিছু বলবেন কারণ উনি হয়তো আরবি জানেন না উনি হয়তো বাংলা ভাষাভাষী বা উর্দু ভাষাভাষী বা এই দেশে যারা তো মনে করেন ইংরেজি ভাষাভাষী তো উনি মন কুলে আল্লাহর কাছে দোয়া করতে গেলে কোন টাইমে করলে ভালো হবে এবং কীভাবে কোন নমাজে কি করা যাবে এটাও একটা প্রশ্ন ছিল তো দেখেন নমাজের ভিতরে আমরা কিন্তু একটা রেসিকশন রয়েছে যেমন সুরা ভাষায় পড়ি বা সুরা পড়ি এটা তো অন্য কোনো ভাষায় মন লাগানোর জন্য মন নিবেশ জন্য বলে আমি বুঝতেছি না সুরে ভাষায় কি আমি আমার বাংলায় বলবো বা ইংলিশে বলবো বা আমার মাদার টাং আমার মাতৃভাষায় আমি ওইটাকে ট্রান্সলেট করে আমি বলবো এটার কোনো সুযোগ নাই সমান যে তসবী আছে রয়েছে নমাজের মধ্যে রুকুর তসবি সুমান রবি আজিম সৈদার তসবি সুমান রবি আল্লাহ দুই সৈরার মদ্যকালমা ফিলিওয়ার হামনিওয়ার দুঃখ বর্ণী তারপরে তকবিরাত আল্লাহ আকবর রুকুতে উটা সামিমিন হামিদা তারপরে দাঁড়িয়ে রব্বা লাকাল হাম বা শেষ বৈঠকে আমরা আল্লাহ মুসল্লি আল্লাহ আল্লাহাম তু এগুলা পড়ে থাকি আর তু পড়ে থাকি তা শাহুদ এগুলা তো অন্য কোনো ভাষায় পড়া সুযোগ নেই এবং নবী কোনো দিন নমাদের ভিতরে অন্য ভাষা পড়েন নাই তাই না এবার প্রশ্ন হল আল্লাহ নবীর ভাষা আরবি ছিল সেই জন্য উনি আরবিতে করেছেন তাই আমাদেরকে কি আরবি করতে হবে না আমি আমার ভাষায় করতে পারবো একটি জিনিস পরিষ্কার জাল্লানাই বলেছেন সাল্লু কামার আই তুমুনি উসাল্লি আমাকে যেভাবে দেখেছে তোমরা এভাবেই নুমাল পড়বে তেন বিজির ভাষাটাও আমরা দেখায় রাখবো বদলাবো না উলাম কাম এটাই মনে করে থাকেন বাট ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে সুনাতদার মধ্যে আমরা হয়তো বা অন্য কোনো ভাষায় করলাম না নফলের মধ্যে করা যাবে কিনা যাবে না সেখানে উলামায় এ কারাম কেও নর্মাল ফার্মিশন দিতেছেন আবার কেউ বলতেছেন অনুত্তম হবে উত্তম তখন উত্তম হবে আর বলা আর মন করলে দোয়া করার জন্য আমরা নমাজের বাইরে তো দোয়া করতে পারি দোয়া তো নমাজে ভিতরে করতে পারি এরকম জরুরি নয় নমাজের পরে দোয়া করা যায় শেষকে দোয়া করা যায় আরও বিভিন্ন সময় দোয়া খুব টাইম রয়েছে যেমন আমরা যে বললাম আজান এখামত আজানের পরে খামতের মধ্যখানে দোয়া করলেও দোয়া খোলা আপনি ওইটাই মন খুলে দোয়া করেন শুধু মন করলে আর মন লাগানোর জন্যই আমি আমার ইচ্ছা মতো মন লাগালে হবে না মন লাগাইতে হবে নবী যেভাবে মন লাগিয়েছেন আল্লাহ নবীকে ফলো করে মন লাগাইতে হবে ইভেন একজন মানুষ নামাজে দাঁড়াইলে চক্ষু বন্ধ করলে ওনার মন লাগে তাই বলে আমার মনে করেন যে আপনার জন্য চক্ষু বন্ধ করা উত্তম হবে না আপনার তো খুলেই নামাজ পড়বেন আপনার মন লাগানোর জন্য চক্ষু মুজা যাবে না কারণ আল্লাহ নবীর শুননা ছিল অবস্থায় শয্যার দিকে থাকাতেন তাই আপনার মন লাগানোর জন্য আপনি যাব চক্ষু মুছতে পারবেন না সমান শুধু মন লাগার এই বিষয়টাকে সামনে রেখে আপনি আপনার ইচ্ছা মতো নমাজকে সাজাইলে হবে না নমাজটা হতে হবে আল্লাহর নবী এবং নবীও শিক্ষা দিয়েছেন ফলো ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমি একটা গণনা বলবো ডক্টর খালিক আপনার নাম শুনেছেন ওনার চেম্বারে একজন রুগী গিয়েছিল তো উনি জিজ্ঞাসা বেদনা করেছেন সে বলতেছে স্যার আমি বলতেছি আমার কথা শুনেন তো উনি বলতে আগে তুমি যে বেদনা আমার কাছে আস তোমার বেদনা কোথায় বলো তো সে ওই তারা পুরা স্টোরি শোনাইতেছিলো তো ডাক্তার খালিক আপনারা তারা চিনেন জানেন অত্যন্ত বিজ্ঞ দক্ষগণ ডাক্তার মিজাজ একটু গরম ছিল উনি তিন চারবার জিজ্ঞাসা করার পরে বললেন আরে মেয়ে আরে আপনাকে আমি জিজ্ঞাসা করি বেদনা করতে আপনি এত লম্বা কেন শোনাচ্ছেন তো ওই রুগী বলছিল ওই সময় যে আপনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে অনেক সময় লাগে অনেক পয়সাও লাগে তৃপ্তি মিটানোর জন্য আমার কথা বলে আপনার বলতে হবে আমি না বলে আমার তৃপ্তি পাইতেছি না ডাক্তার খালিক তখন ডেকে গিয়ে বলেছিলেন ডাক্তার খালিকের চেম্বার তৃপ্তি দেওয়ার জায়গা নয় তৃপ্তি মিটাই তোমার ফার্মেসিতে যাও সেখানে গিয়ে তৃপ্তি মিটাও মানে আমি বলতেছিলাম একটা যে সব জায়গার তৃপ্তি তো একটা তার সিস্টেমেটিক করা লাগে এর জন্য শুধু মিটাইতে গিয়ে যেন আমি আমার ইচ্ছা মতন মাঝকে আমি চেঞ্জ করে ফেলবো এই সুযোগ নাই বিশেষ করে ফরজে তো নাইই হ্যাঁ নফলের ক্ষেত্রে যেহেতু এটা আপনার ঐচ্ছিক একটা ব্যাপার পড়লে পড়তে না হলে সেখানে আপনি কিছু করবেন হয়তো সেটা জায়গা রয়েছে এই হিসাবে গুলো আমি মনে করেন বাংলা বা অন্য ভাষায় দোয়া করলে আপনি নফলে হয়তো করে নিলেও অন্যতম করে নিতে পারবেন ফরজে ওয়াজিবে শোনো যেন আমরা না করি ঠিক আছে ইনশাল্লাহ নোহাদের বাইরে করব আমরা একজন কলার লাইনে আছেন আসসালামু আলাইকুম

ওয়ালাইকুম প্রথমে আপনাকে ধন্যবাদ দেই দুই সজ্জার মদ্যখানের দোয়ার প্রত্যেকটি শব্দ আপনি বলেই ফেলেছেন মাসা এবং এই জগলে এত গুরুত্বপূর্ণ যদি এই জগলে কবুল হয়ে যায় একজন মানুষের জীবন সার্থক হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ মাহফিল্লি আল্লাহ মারহামনি আল্লাহ তুমি আমাকে দয়া করো ওয়ার দুঃখ আল্লাহ তুমি আমাকে হৃদয়ের ব্যবস্থা করে দাও ওয়াহদিনী আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো ওয়া আল্লাহ আমার সকল প্রায় থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখো ওয়ারফাহী আল্লাহ আমার দোলন করো ওয়াজবুরনি কোনো জায়গায় আমার ক্ষতি হয়ে গেলে সেটাকে পরিপূর্ণ করে সম্পূরক করে দাও কত এই 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 খুব হয়ে তো আপনার জীবন সব সার্থক হয়ে গেল আপনি মা পেয়ে গেলেন প্রোটেকশন পেইলেন বেমারের থেকে বাঁচলেন হেদায়ত পাইলেন নিজেকে ফসলা হয়ে গেল দরজাও বুলন হলো কোনো জায়গায় আপনার লস হলে সেটা অল্প রিকভারি করে দেবেন তো আপনার টেনশন থাকলে কোথায় আপনার প্রশ্ন হলো যে আপনি কোনো সময় বুলে আল্লাহ মাহ তিনবার পরে উঠে যান সমস্যা হবে কোনো সমস্যা হবে না ইভেন এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বাট পড়াটা মোস্তাহাব না পড়লেও নামাজ হয় এবং আল্লাহ মাহফিলি পড়ার কথাও এক হাদিসে তিনবার পড়ার কথা ডাইরেক্ট এসেছেও তো সেটাও আরেকটি আদিস রয়েছে অতএব তিনবার আল্লাহ মাহফিলি পড়লেও এনাফ হবে ইনশাল্লাহ ইভেন একবার পড়লেও হবে না পড়লেও তো নামাজ হয়ে যায় আপনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল নিজের বাসায় দোয়া নিজের বাসায় দোয়া নমাজের পরে তো ইনফ্যাক্ট করবেনি আমি বলছি নমাজের বিতরে সদ্যার মধ্যে সালাম ফিরার পূর্বে নমাজের বিতরে আপনি ফরজে শূন্যতে বা ওয়াজিবে আপনি এটা হয়তো করলেন না ন ফলে অনুত্তম হইলে হইলেও হয়তো করে ফেললেন সেটা হয়তো সুযোগ রয়েছে অন্ততপক্ষে আমরা যেন ওই বাংলা বা নিজের মাতৃভাষায় বা অন্য ভাষায় আমরা নমাজের নামাজের ভিতরে সজ্জাতে অথবা সালাম পেনানোর পূর্বে যেন আমরা না করি সালাম পেনানোর পরে আপনি আর বিচার না পারার কোনো দরকার নাই আপনি আপনার বাংলায় আপনার যে কোনো ভাষায় আপনি বলুন নমাজের বাইরে তো আর কোনো ভাষার ভীষণ নাই আপনার আল্লাহ সব ভাষা বুঝেন আল্লাহ সকল ভাষা জন্ম দিয়েছেন ঠিক আছে ইনশাআল্লাহ তো ও আল্লাহ এটা আল্লাহ একটা নিদর্শন দর্শন আয়াত আমি আয়াতি ইতালাহ আলসিনা থেকুম ভাষা এটাও আল্লাহর একটা বিশেষ কুদরতি নিদর্শন আল্লাহ কীভাবে শুরু করেছেন এক এক জায়গায় মাটির জন্য মনে যায় বাংলাদেশে অটোমেটিক তার ভাষা বাংলা হয়ে যায় এর জন্য মনে যায় অটোমেটিক তার ভাষা ইংলিশ ইংরেজি হয়ে যাচ্ছে তো এটাও আল্লাহর খাস একটা দান তো অতএব আমাদের বাহিরে আপনি বাংলায় বা আপনার ভাষায় বলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি যেটা বলেছি তোমাদের ভিতরে আও বলেছি আমি ফরজ ওয়াজিব এবং সুনত সুনত মক্কাদার ক্ষেত্রে অন্যান্য ফিল্ড বা ইভেন্ট গরম কাদাতেও বা নফলে যদি আপনি বা শেষ সাথে নামাজ যদি আপনি শ্রদ্ধায় গিয়ে অন্য ভাষায় আপনার ভাষায় বলে ফেলেন যদি বললাম এখন ভিন্ন ভিন্ন কথা রয়েছে বাট এর ফলেও না জ্যাস্ত হবে না নামাজ নষ্ট হয়ে যাবে না এক ভাই জানতে চাচ্ছেন যে মহিলাদের নামাজ পুরুষের নামাজ এবং মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এই বিষয়টা নিয়ে সমাজে বিভিন্ন ধরনের একটা বিতর্কের একটা বীজ পেতেছে প্রথমত মহিলা তো মহিলা পুরুষ তো পুরুষ কিছু পয়েন্টের বেশ অবশ্যই মানতে হবে যেমন ড্রেসের ব্যবধান লেবাস আমাদের লেবাস আমাদের সতরের এরিয়া তাদের সতের এরিয়া তো অবশ্যই বেশ কম একজন মহিলা মাল পড়ার সময় ওনাদের সতর হল পুরা বডি শুধুমাত্র ফেস খোলা থাকবে থাকতে পারে হাতের খরচ খোলা থাকতে পারে যদিও উত্তম হবে এটাও দেখে রাখতে পারলে পায়ের ও কুলা যাবে না বলেছেন আল্লামা ইমিনা তাইমিয়া আল্লাহ শাফির ইমাম কারাম যদিও ইমাম আবু হানিফা রহমত বলতেছেন পায়ের পাতা পায়ের পাতা বলতে পায়ের গুড়ালির নিচে যে অংশ এই জায়গাটা ডেকে রাখা কঠিন সব সম্ভব না একমাত্র সক্স পরিধান করে যদি কেউ পড়ে বা লম্বা কাপড় পরিধান করে পড়লস্তা তো খুলে যাওয়ার সঙ্গে রয়েছে আর আল্লাহ সাহিদ্যর অতিরিক্ত মানুষের দায়িত্ব দেন না সেই সব পায়ের পাতা ডেকে রাখাতা এটা বিতর্কিত কেউ বলছেন রাখতে হবে কেউ বলছেন না রাখলে চলবে তো রাখতে বলে ভালো না রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ তো তাদের লেবাস আর পুরুষের বাসে এই কে এই বেশ কম রয়েছে বাকি নমাজের বাকি যে সমস্ত ফরজ যতটা ফরজ পুরুষের জন্য অতটা ফরজ মহিলার জন্য কোনো বেশ কম নাই শুধু এই সতরের এরিয়ার ছাড়া কেয়াম তরিমা খেয়াম খেরাত রুকু সজ্জা খায়দা খারা শেষ বৈঠক এটা জবাবে এই সোয়েটা জিনিস নমাজের ভিতরে পুরুষের জন্য ফরজ মহিলার জন্য ফরজ কোনো বেশ কম নাই সমান নমাজের ওয়াজিবাতের মধ্যে পুরুষের যেগুলো ওয়াজিব মহিলাদের ওয়াজিব কোনো বেশকম নাই সমান নমাজের শর্ত এই যে নামাজ শুরু করার পূর্বে জাগা পাক হতে হবে শরীর পাক হতে হবে কাপড় পাক করতে হবে কেবিলকে ফেস করতে হবে সতর ডাকতে হবে সতর ইয়ে বেশকমাস অবশ্য কারেক্ট টাইমে হতে হবে এগুলো তো সবার জন্য সমান হ্যাঁ কিছু বিষয় রয়েছে মোস্তাহাব উত্তম এই বেশকমগুলো করতে পারলে এটাও minimise করা যাবে না সাহাবা তাবিন তবি আমি করেছেন উলামায়ে কেরাম শাই বলেছেন সতর এবং ডেকেরাকার সাথে ওই বেশ কমগুলা এটা আমি অত পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো শুনলাম উত্তরদাতা এক ভাই একজন কলার লাইন আছেন সম্ভবত আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আমি বিশেষ করে ফোন করছি আমি সাথে সাথে একটু দোয়া চাই আর মনে খুব ডিপ্রেশন লাগছে আমার জন্য একটু দোয়া আপনি সবসময় আপনার প্রোগ্রাম দেখে আপনার জন্য দোয়া করি আর একটা জিনিস আমি জানতে চাইছি যেমন

আপনিও আমাদের যেন দোয়া করেন আমরাও আপনার দোয়া করতেছি এবং করব আল্লাহ যেন আপনার সকল পেরেশানি স্ট্রেস দুশ্চিন্তা দূর করে আল্লাহকে যেন আল্লাহ যেন সবসময় আপনাকে শান্তিতে রাখেন আমিন আমিন আল্লাহ যেন খবর করেন আমিন আপনি এই দুশ্চিন্তা দূর করার জন্য নামাজ পড়বেন শরীফ তিলাওয়াত করবেন দুঃশ্বরী পড়বেন সদক্ষা খরাত করবেন আত্মীয় স্বনাকে সুসম্পর্ক রাখবেন লাইল হাইল্লা আংতা সুভানা কাহাই নিকুদ্ মিনাজ আলমিন সহ অন্যান্য তসফিয়াত পড়তে পারেন এই সময় তো আল্লাহর জিকিরের মাধ্যমে তৎ মাইনুকুলো মনে ম্যান আসে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ আপনার যে প্রশ্ন যে আপনি এশান নামাজের পরে বিতির পড়ে ফেললেন শেষ সাথে ওঠে থাজুক পড়লে এখন কি আবার পড়া যাবে ইয়েস অবশ্যই পড়া যাবে আবু হুরার জেল্লাতাল হুকে নবী করিম সাল মসিয়ত করতেন যে তুমি ঘুমাইবার আগেই বিতির পড়েই তুমি ঘুমিয়ে যাও বহার শিবের রয়েছে আওসানি খালিলি বেসালাহ আমার বন্ধু নবী মাহমুদুর রসুল্লসমাকে তিনটি কাজের আমাকে অসিরত করেছেন আমি যেন বিচির পরে আমি ঘুমিয়ে যাই গুমিয়ে যেন বিচির পড়ে ফেলি দুই নম্বর আমি যেন প্রত্যেক মাসে তিনটি দিন আইয়ামে বিজের রোজা রাখি প্রত্যেক সন্ধ্যে তেরো চোদ্দ পনেরো এবং সোলাত যেন আমি পড়ি চারটের নামাজ ইয়েস একটি আদেশে এসেছে আল্লাহ বলেছেন ইজ আলু আখিরা বিতরান। তোমরা শেষ নামাজ বিচিরের নামাজ বানাবে ওলামায়ক রাম পরিষ্কার লেখেছেন এই আমরটা মুস্তাহাব অর্থাৎ আপনি যদি নিশ্চিত হন শেষ সাথে উঠবেন তাহলে বিতির না পড়ে আপনি ঘুমিয়ে পড়লেন শেষ সাথে তাজুত পড়ে তারপরে শেষ নম্বর পড়লেন বিতির যেটি করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম যদি কোনো কারণে আপনি বীতির পড়ে ফেলেছেন শেষ সাথে তাজুদ পড়বেন সেটারও সুযোগ রয়েছে ওই বীতিরটাকে আর বাঙতে হবে না সবাই এই কথাই বলেছেন শুধুমাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলহির একটি অপিনিয়ন রয়েছে ভিন্ন এগুলো আমরা কিতাবে আমরা ক্লাসে পড়াই কিন্তু আজকাল টিভিতেও এগুলা বলতে হয় এই কারণেই অনেকেই অনলাইনে গুগলে সার্চ করে বা বিভিন্ন হালাখায় গিয়ে সমস্ত কথা শুনে মনে করেন আরে আমি সাজীবন ভুল করে ফেলেছি মানে একদম বিব্রতকর হয়ে যান বিভ্রান্ত হয়ে যান এজন্য এই কথাগুলো বলা লাগে আমাদের তো ইমাম মালিকের মতো উনার পরামর্শ হলো যেহেতু নবীজি বলেছেন শেষ নামের বৃতির করতে হবে আপনি যে প্রথম রাতে বিতির পরেও ফেলেন কিতাবের পরিভাষায় ওটাকে বলেন নক বিতির অর্থাৎ আপনি শেষ রাত্রে যখন উঠলেন তাদের পড়তে উনি বলেন যে আপনি এক কাজ করবেন অজু করে প্রথম এক রাখাত পড়ে ফেলুন কয় রাকাত এক রাখাত আর ওই প্রথম রাতে যেন বিতির প্রতিদিন তিন রেখাত ওইটাকে আপনি জুড়ে লাগাইয়া আপনি বিতির নয় এটাকে আপনি চার রাখাত বানিয়ে ফেললেন ওনার পরামর্শ এটা বাট কোয়েশ্চন হলো ওই আগের রাত্রে আপনি পড়লেন বিতির এখন এক রাকাত পড়লে জুড়ো লাগতেছেই লাগতেছেন একটা কোয়েশ্চন কেন এটা কথা বলতেছেন কারণ উনার জন্য ওনার বিশ্বাস হলো যে বিথির শেষ হতেই হবে আবার আরেক বলেছেন আল্লাহ লাইলাতিন এক রাত্রে বিতির দুইবার পড়া যায় না তো বিতির আবার পড়া যাচ্ছেও না আবার প্রথম রাতে বিতির পরে শেষ বিতির শেষ নম্বর বিতির হলো না ওই ওগুলাকে মেনটেন করার জন্য উনি ওনার পরামর্শ ভাবে দেন এরপরে আপনি তাজুল পড়লেন আর এরপরে আপনি আবার বিতির বিতির মানে বেদুর নামাজ আপনি পড়ে ফেললেন ওটা উনার মত একটা মতামত বাকি সকল নমায়কার ওটার সঙ্গে দিমত করার করেছেন অতএব সংক্ষেপ আনসার আপনাকে এটাই বলবো

আপনি সহ যারা এবছর হজে যাবেন আমরা প্রথমে দোয়া করি আল্লাহ যেন আপনাদের হজের পূর্ব প্রস্তুতিমূলক যা যা করার প্রয়োজন শারীরিকভাবে ফিটনেস হালাল পয়সা রেডি রাখা তারপরে মশামশাই শিক্ষা করে তা অর্জন করে যেভাবে হজ করলে হজ মবরুর ও মকবুল হয় যেভাবে হজ করলে হজের সূত্রের সম্বন্ধে কোনো গুণা হয় না সুনত মোতাবিক হয় এবং যে হজটার মাধ্যমে লাইফের মধ্যে পরিবর্তন চলে আসে যে পয়সাগুলো হালাল ইনকাম মাধ্যমে খরচ করা হবে আল্লাহ যেন আপনাদেরকে সেই চব করেন আমিন যারা গিয়েছেন আরও বারবার যারা জান্নাই অন্তত একবার হলেও আল্লাহকে যেন হজ কবুল করেন আমিন এবার আসুন আপনার প্রশ্নের জবাবটি যে আপনার প্রথম প্রশ্ন হলো রোজা রাখা যাবে আরাফার দিনে রোজা রাখা যাবে কিনা যাবে না সো আরাফার দিনে রোজা রাখা যেটা দুইটি প্রশ্ন করেছিলেন প্রথমটা আরাফার দিনের রোজা সম্পর্কে আমরা যেটা বলতেছি যে আরাফার দিনের রোজা রাখা যাবে কিনা যাবে না ইয়েস নবী এ করিম সাল নিজে রাখেন নাই জায়দ হলেও ওলামা একরাম বলেছেন আপনি হজে গিয়েছেন হজের অনেক কাজ রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেজন্য আপনি একটু স্ট্রেংথ এবং শরীর শক্তি রাখার জন্য আল্লাহর ও আরফার দিন হজের অবস্থায় রোজা রাখেন নাই আপনি আমিও রাখবো না যদিও এই আরফার রোজার মাধ্যমে যারা হজে যাই না যাব না আমরা রাখবো আগের এবং বিগত এক বছর এবং আগামী এক বছর পুরো দুই বছর এগুণা মাফ হয় এটা যারা হজে যাবেন না তাদের জন্য তো আরফার মাঠে আপনাকে রোজা রাখতে হবে না বরং রাখার চেয়ে না রাখা ভালো জায়দ হলেও অনুত্তম মক্রু হবে ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা এটা রাখবো না ইনশাআল্লাহ ও অনেকে যে আগে একটা প্রশ্ন করছিলেন এক ভাই যে মহিলা এবং পুরুষের নামাজ নামাজে কোনো পার্থক্য আছে না। তো যারা বলেন যে পার্থক্য নাই তারা এই হাদিসতেন যে তো সল্লুকামার আয় মালিক হুয়ারিস থেকে বর্ণিত বিভিন্ন এসেছে নবী করিমালামের কাছে উনি এবং ওনার চাচাতো ভাই আলম্বী কাছে এসে শিক্ষা গ্রহণ করে যাওয়ার সময় নবীজি বলতেন তোমরা নমাদের টাইম হয়ে গেলে একজনে আদান দিবে বড় যে উনি ইমামতি করবে আর গড় গিয়ে তোমরা যাগুলা শিখছ তাদেরকে শিক্ষা দিবে এবং আমাকে যেভাবে দেখেছো সেইভাবে নমাজ পড়বে এখানে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে আদান দেওয়া ইমামতি করা তাদেরকে নমাজের ট্রেনিং দেওয়া এবং যেভাবে আমাকে দেখে সেভাবে নমাজ পড়া এইখানে প্রথম দুইটি এই চারটি উপরে প্রথম দুইটি পুরুষের জন্য হাস কি পুরুষের বেলায় যে একজন আদান দেবে আদান তোমার মহিলা লাগতে পারবে না এই মতই করবে বড় একজন এটা তো পুরুষের এটা মহিলা এই মতি করতে পারবে না তো এই দুইটি জিনিস যেটা যে তাদেরকে শিক্ষা দেবে এবং আমি যেভাবে আমাকে যেভাবে ক্ষেত্রে রোমাল পড়বে এটাই পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য মহিলাদের ক্ষেত্রেও অবশ্যই প্রযোজ্য কিন্তু যে বিষয়ে মহিলাদের ভিন্ন অন্য আদেশে বর্ণনা রয়েছে সেখানে ভিন্নতাও করতে হবে যেমন আমাকে যেভাবে দেখে সেভাবে রোমাল পড়বে তো আল্লাহ নবী যেভাবে লেবাজ পড়েছেন সেভাবে লেবাজ পড়েছেন পড়লে হবে হবে না এটাকে ব্যতিক্রম কেন করতে হবে যেহেতু ওনাদের লেবাসের ক্ষেত্রে অন্য আলাদা বর্ণনা রয়েছে সতরের স্বার্থে যদি লেবাসের ভিন্নতা মেনে নিতে হয় এসে ইয়ে হিসাবে সমান জমাতে গেলে আল্লাহ নবী মতি করেছেন উনি তো ইমতি করতে পারবেন না আল্লাহ নবীর সামনে হিসেবে পড়েছেন ওনার ফিছনে ফিছনে হিসেবে থাকতে হয় এই বিষয়গুলো তো মানতেই হবে সমান সতর এবং বডি ডেকে রাখার স্বার্থে দেখেন দুনিয়াতে আসার সময়ও আখিকার সময় একজন মেয়ের আখিকাত একটা ছেলের জন্য দুইটা বেশ করা হয়েছে একটা যুক্তিসঙ্গত কারণে সেলের চঞ্চল হয়ে তাকে কন্ট্রোল করার জন্য ডাবল ডোজের প্রয়োজনীয় দুইটা ট্যাবলেট লাগবে প্যারাসেরামল বড় হলে আর চুট্ট হলে যাবো একটাই হয় মেয়ে একটু নরম থাকে তার একটাই হয়ে যায় দুনি যাওয়ার সময় বেশ কম আমাদের তিনটা তাদের পাঁচ পাঁচ বেশ কম হলো হজা গেলে সতেরোটা বেশ কম রয়েছে হজের মধ্যে সতেরোটা বেশ কম রয়েছে সতেরোটা সেভেনটিন তলবি আমরা বড়ো করে পড়ি তার আসতে পড়ে আমাদের হ্যারামের কাপড় তাদের হেরামের কাপড় ভিন্ন আমরা সেখানে গিয়ে রমল করব একটু কুইক মাছ করব তারা করবেন না আমরা ইস্তেফা করে ডাইনোসরার খোলা রাখবো তাহলে সোমরা খোলা রাখবেন না সোমরা সাই সময় আমরা দোড়াবো না দৌড়াবেন না চুল আমরা কিন্তু হলক করতে পারি না হলক করতেই পারবেন না আমরা বাড়তি করব যা ইচ্ছা তা কিন্তু ওনারা কিন্তু মাত্র এক ইঞ্চি বা চুলা করার বেশি করতে পারবেন না এই বেশ তো মানতেই হয় বর্তমানে সমস্যা হতে সমস্যা হলো মানে পুরুষ মহিলার সমান অধিকার স্লোগানে আমরা অনেকে বেঁচে গিয়ে বা দুনিয়ার শ্রুতে আমরা বেঁচে গিয়ে আমরা অনেক সময় এই সমান করার স্লোগান দিয়ে সবটা সমান করব চেতেছি কিন্তু সব সমান করতে পারবেন না ফিজিক্যাল সমান হবে না হ্যাঁ হ্যাঁ আমি আবারও বলছি এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আমরা অনেক সময় বিতর্ক বেজাই না যে সমস্ত বিষয়ে পর্দার শাখতে যেমন রুকুর ক্ষেত্রে উনি রুকুরা দেবেন একটু জমিয়েছে জমিয়ে দেবে এটা আব্দুল রয়েছে রসান মহিলার পাশে যাচ্ছেন বলছেন তোমাদের সেটা পরিণত নয় তোমরা সদ্য গেলে যত সম্ভব তোমাদের বডিকে জমিনের দিকে চাপিয়ে রাখার চেষ্টা করবে আব্দুল হাদিস এবং হাদুদ ইবিন আব্বাস ইবনে অমর আব্দুল এহমদ সৌদ আত এরপরে জাবির সহ অনেক সাহবা দিল্লা তালাম তাবিন তারা এইভাবে তাদের মহিলাদেরকে এইভাবে শরীরটাকে জমে রেখে স্কুইজ করে নামাজ পড়ার কথা বলে থাকতেন তো এটা উত্তম স্থাপ যদি একজন পুরুষের মতো পড়েন নামাজ হয়ে যাবে বরশিফ এসেছে উম্মেদর্দার নামাজ বসতেন নামাজের মধ্যে পুরুষের মতো নামাজ হয়ে যাবে বাট পুরুষের মতো বলায় বুঝা গেল পুরুষের বর রিজাইন এক ধরনের মহিলার বওয়ার রিজাইন ডিফারেন্ট তো তাদের পর্দার স্বার্থে যেগুলো সহায়ক হয় ওনারা সেটাই করবেন উত্তম তাদের জন্য এটাই উত্তম বলা হয়েছে তো বাকি যে বিষয়ে বেশ কম সেটা উত্তম অনুত্তমের বেশ কমটা ঠিক আছে ইনশাআল্লাহ জেজাকুমাল্লাহ জল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনছি দর্শক এবং উত্তরও শুনলাম মাত্র এক মিনিটে আপনার সর্বশেষ কোন মুসলিম আমাদের আজকের বিষয় ছিল নামাজ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন আবাদতের জন্য আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া চিরস্থায়ী নয় আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে আমাদের মূল জায়গা আমাদের জান্নাত যদি আমরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন এই জান্নাত পেতে গিয়ে সতক্ষা আমাদেরকে করতে হয় আমাদের নামাজ আজকে আমরা নামাজ নিয়ে আলোচনা করেছি নামাজ এমনভাবে পড়বো যে নামাজ আমাদের জন্য সলাত আল্লাহ বলে আল্লাহ যেন সেই দান করেন আল্লাহ হজরতকে আমরা আমাদের পক্ষ থেকে বা জানাচ্ছি যে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন এবং এবারে আমরা শেষ পর্যায়ে চলে গেছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার নয়টা থেকে দশটা দশ দশটা তিরিশ পর্যন্ত এই এই অনুষ্ঠান দেখব এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি